বলার সময় নেই এখন আচ্ছা তোমরা একটা কাজ করো রুদ্রকে ডাকো রুদ্রকে ডাকো ও আমি তোকে ডেকে এলাম ও এখনো আসেনি কি হয়েছে মা কি হয়েছে কি ব্যাপার রুদ্র রুদ্র আমার দাদা 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 উপন্যাস বলা কোন উপন্যাস বলা দরকার নেই আমি বলছি যা চল একটু বাইরে যেতে হবে খুঁজতে হবে কাকে খুঁজবো আমাদের সূর্য লগ্ন আর ঘন্টাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না কেন ওরা আরে বাবা তোকে আমি সমস্ত ডিটেলে বলছি তুই আজ আমার সাথে বাইরে চল না হ্যাঁ চলো চলো চল চল না আজকেও পাওয়া যাচ্ছে না হ্যাঁ কি হলো দাঁড়া দাঁড়া কি হলো দাঁড়িয়ে বললি কেন কি হয়েছে বলবি তো দাঁড়ালি কেন যাবো না আমি আমি যাবো না যাবো না যাবো না যাবো না আমি যাবো কি বলছো তুমি যাবে না মানে বাড়ির ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না রুদ্র তুমি তাকে খুঁজতে যাবে না আমি আজকের এ বিষয়ে কিছু জানি না আমি আমি আসলে এমন কেন করছো রুদ্র যদি তোমার কিছু বলার থাকে তুমি বলো না পরিষ্কার করে ছোটটা করব চুপ করে থেকো না বলো কিছু বলো ওই পিশাচিনীর ভয় হ্যাঁ যে যে এই বাড়িতে বারবার আঘাত করে চলেছে গল্প নয় গল্প নয় মিস্টার ভাই ওই সেদিন চোর ধরার পরে আমি ওই এক জায়গায় চুপ করে বসেছিলাম না কেন 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 বলো তো কেন কারণ আমি পিশাচিনীকে দেখেছিলাম আমি নিজের চোখে পিশাচিনীকে দেখেছিলাম না 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 হাসি নয় মিস্টার ভাই আমি দেখেছিলাম বলেই তো বলছি আমি জানি তুমি এসব বিশ্বাস করো না সত্যি কথা বলতে কি মাম আমারও এসব নিয়ে কোনোদিনই কখনোই কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু আমি কি করবো নিজের চোখে দেখলে তো স্বীকার করতে হবে মা আর সত্যি কথা বলতে কি জানিকে মেজদা ভাই না এলে বোধ হয় আমি আর প্রাণে বাঁচতাম না মরে যেতাম ও আমাকে মেরে ফেলত ও আসলে ঠিক আছে তোকে যেতে হবে না তুই না গেলে তো আমি তোকে মেরে ফেলবো রে আর থামো 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 রতি থামো রুদ্র রুদ্র তুমি কি কি বলছো বলো তো এগুলো হ্যাঁ কি বলছো গল্প বানাচ্ছে মা বলছি ও গল্প বানাচ্ছে সেদিন আসলে ওকে চোর হিসেবে ধরে ফেলেছিলাম তার প্রতিশোধ নিচ্ছে ও আজে বাজে কথা বলছো ঠিক আছে তুই যেতে হবে না আমি একাই যাবো চল না যাবে না তোর যাওয়ার দরকার নেই যাবে না বেস্ট ভাই যাবে না এই সমস্ত কথা তুমি আগে কেন বলো নিরুদ্র হ্যাঁ বুঝলি ওই ওই পিশাচিনী সব আগের থেকে ব্যবস্থা করে রেখেছিল আমার দাদুভাইকে মারার জন্য যেটা ও আগের বার পারেনি আগের বার কোথায় নিয়ে গেল আমার আমার দাদুভাইকে ও ও কোথায় নিয়ে গেল পরতি পরতি যাও যাও ফিরিয়ে নিয়ে এসো ফিরিয়ে নিয়ে এসো আমার দাদু ভাইকে যেখান থেকে পারো ফিরিয়ে নিয়ে এসো রতি রতি যাও শিখে যাও শিখে যাও শিখে এই কি রে শুনছো দাদু ভাই দাদু ভাই দাদু ভাই দাদু ভাই কোথায় চলে গেছিল দাদু ভাই কোথায় চলে গেছিল কোথায় গেছিল গুরুদেব তো একটু আগেই বাইরে বেরোলেন তাহলে উনি গেলেন কোথায়
ললিতা কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয় হস্তাচ দ্বিভুজা গৌর দেহিকা রক্ত পদ্মসরাচ্ছ মুকুটজ্জ্বল মণ্ডিতা নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী রক্ত দোষয়বস্থাচ স্মিত ভক্তরা শুভা ননানব যৌবন সম্পন্না চার্বাঙ্গী ললিত প্রভা নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী ললিতা কান্তাক্ষা দেহি দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয় হস্তাচ দ্বিভুজা গৌর দেহিকা রক্ত পদ্মসরাস্ত মুকুটাঞ্চল মণ্ডিতা নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী চোখ খোল মা, মা গো লকটাকে বাঁচাও, মা লকটাকে যে বাঁচাতেই হবে, লকটাকে বার বার তুমি আমার পথে বাধা হয়েছো শঙ্করানন্দ, বার বার আমি মারতে চেয়েছি আর বার বার তুমি বাঁচাতে চেয়েছো। আজ আমিও দেখতে চাই তোমার আর আমার মধ্যে কে জেতে। আজ আমি লগ্নাকে তোমার চোখের সামনে মারব, দেখাও আমাকে কিভাবে আজ তুমি লগ্নাকে বাঁচাও। ডাকো তোমার মাকে, ডাকো। সরদারা, সরদারা আমি সাচিনি, আমার আমার পথ থেকে সরে দাঁড়া। সরে দাঁড়াবো, সরে দাঁড়াবো আমি। সরে দাঁড়ানো উচিত ছিল তোমার শঙ্করানন্দ। প্রতিটা মুহূর্তে তুমি আমার আর রাজচৌধুরী পরিবারের মাঝখানে এসে উপস্থিত হয়েছ, এই কারণে আমি এতদিন শোধ নিতে পারিনি আর এর জন্য দায়ী তুমি। তুমি শঙ্করানন্দ। ললিতা কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা তুমি সিংহ বাহিনীর মন্ত্র উচ্চারণ করছো, কি ভেবেছো শঙ্করানন্দ তুমি পার পেয়ে যাবে, তাতে কাজ হবে ভেবেছো? বেশ, তোমার যদি আমার সঙ্গে শত্রুতা থাকে আমাকে মারো, তুমি লগ্নাকে মারছো কেন? কেন জানো না, জানো না আমি কেন লগ্নাকে মারতে চাইছি? লগ্নার মাথায় সিঁদুর উঠলে রায়চৌধুরী পরিবারের কোনো ক্ষতি আমি আমি কোনোদিন করতে পারবো না, এই বুদ্ধি রায়চৌধুরী পরিবারকে কে দিয়েছে? তুমি তুমি শঙ্করানন্দ, উঠেছে তো লগ্নার মাথায় সিঁদুর, আর বারবার এই কারণে বাধা সৃষ্টি করেছে লগ্নার ওই সিঁদুর। Thank you.
আজ তো আমি লগ্নাকে শেষ করবই, বিয়ে ছাই করবো লগ্নাকে, আর তার সাথে শেষ হবে লগ্না সিঁদুর। যেতে দাও আমাকে, আমাকে মা সিংহ বাহিনীর কাছে যেতে দাও। পারবে যাও, ক্ষমতা থাকে তো যাও। বাঁচতে চাইলে লগ্নাকে রেখে যাও শঙ্করন, নইলে লগ্ন তো মরেই গেছে, মরবে। কোনো মতেই না, আমি আমি লগ্নাকে ছাড়বো না, আমি লগ্নাকে ছাড়বো না, না। বেশ, দেখি তুমি ছাড়ো কিনা। আমাকে পালাতে হবে, পিশাচিনী এখন আমাকে মারার জন্য মত্ত হয়ে উঠেছে। আমি এখান থেকে সরে গেলে আমাকে আঘাত করার জন্য নিজেও সরে যাবে, তার শরীরে এখনো প্রাণ আছে। মা, তোমার তোমার স্নেহধন্যাকে তোমার বলেই শুইয়ে দিয়ে গেলাম, মা রক্ষা করো, তুমি তুমি ওকে রক্ষা করো মা। বাঁচাও 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 বাঁচাও। অবন্তিকা, ওকে ছেড়ো না, ছেড়ো না ওকে, ওকে ওকে শেষ করে দাও। বাঁচাও 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 বাঁচাও। হয়তো ও হয়তো গুরুদেবের গলের আওয়াজ। ও ওভাবে চিন্তা করছেন কেন, কি হচ্ছে একটু তোমরা দেখো না একটু। দাও না, শুনতে দাও না ভালো করে। বাঁচাও 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 বাঁচাও। রতি রতি, গুরুদেবের গলা শুনেই মনে হচ্ছে গুরুদেব নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন, ওনাকে বাঁচাতে হবে। রতি আমার কথা শোনো, গুরুদেব হিসেবে না মানো, মানুষ হিসেবে তো মানো। যাও যাও, বাঁচাও বাঁচাও গুরুদেবকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমিও যাই। তুমিও যাবে? হ্যাঁ। না দিদি ভাই, তুমি যেও না গো, বাইরে কি হচ্ছে আমরা কিন্তু কেউ জানি না, তুমি যেও না। লগ্না এখনো বাইরে আছে আর আমি এখানে থাকবো মেজো? আমিও যাবো আমিও যাবো আমিও যাবো। তুমি দাঁড়িয়ে আছো কেন, তুমিও যাও না ওদের সঙ্গে, ওকে যেতে হবে না। আর তোমরাও এখানেই থাকো, সূর্যের উপরে নজর রেখো। বাঁচাও বাঁচাও। বাঁচাও
अंताक्ष देवी मुंगल चंडिका भरदाभ्यस्ताज दिभुज गौरदेहिका नमो चंडी नमो चंडी नमो चंडी वागो অবন্তিকা ছাড়া তোমাকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না শঙ্করানন্দ। তাই এখন উপায় আছে, বর্ষতা স্বীকার করো, বর্ষতা স্বীকার করো শঙ্করানন্দ, স্বীকার করো, বর্ষতা স্বীকার করে তুমি শুধু আমার হয়ে কাজ করবে শঙ্করানন্দ, তুমি শুধু আমাকে সাহায্য করবে ওই রায় চৌধুরী বাড়িকে ধ্বংস করার। বলো করবে? ওই রায় চৌধুরী বাড়ির পূর্বপুরুষ আমার স্বামীকে হত্যা করেছে, আমাকে হত্যা করেছে, তাই যতক্ষণ না প্রতিশোধ নিচ্ছি আমার মুক্তি নেই। বলো শঙ্করানন্দ, বলো বলো বলো, সাহায্য করবে তুমি? হ্যাঁ বর্ষত স্বীকার করো, বলো বলো, জয় অবন্তিকার জয়, বলো বলো জয় মহাকালের জয়, বলো শঙ্করানন্দ বলো। নাম নিয়ে বলো, নাম নিয়ে। জয় জয় মা সিংহ বাহিনীর জয়। মা গো, লগ্নাকে লগ্নাকে দেখো মা। লগ্না গুরুদেব, গুরুদেব লগ্না, গুরুদেব গুরুদেব গুরুদেব, আপনি রতি রতি কাউকেই তো পাওয়া যাচ্ছে না। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমি তো খুঁজছি, তোমরা আবার বাইরে এলে কেন? লগ্না তুমি একা একা কত দিকে খুঁজবে, গুরুদেবকে তো খুঁজে পেতেই হবে রতি। ঠিক আছে তাহলে তোমরা খোঁজো, আমি এদিকে লগ্নাকে খুঁজছি। লগ্না গুরুদেব, গুরুদেব গুরুদেব আপনি কোথায়? গুরুদেব গুরুদেব গুরুদেব, লগ্না লগ্না তুই কোথায়? লগ্নাকে কে রক্ষা করবে? সিংহ বাহিনী? যদি আর বিন্দু মাত্র জীবন অবশিষ্ট থাকে ওই লগ্নার মধ্যে, তাহলে তাহলে আজ নিজের হাতে লগ্নাকে একেবারে একেবারে গলা টিপে শেষ করবো আমি, আর তার সঙ্গে তোমাকেও সম্পর্ক। তারপর তারপর দুজনকে একসাথে কবর দেব। মা গো মা, সিংহ বাহিনী লগ্নাকে রক্ষা করো মা, লগ্নাকে রক্ষা করো মা।